চবরি জাতীয় খাবারের সাথে বিশেষ সম্পর্ক কিন্তু শুকনা খাবারে শুকনা খাবারও আপনার ক্ষতি করতে পারে সেই ক্ষেত্রে আপনাকে পানির পরিমাণ অনেক বেশি খেতে হবে সুপের পরিমাণ অনেক বেশি খেতে হবে সালাতের পরিমাণ বেশি খেতে হবে আপনি বিয়ে বাড়ি চলেই গেছেন এখন কি করবেন সেখানে আপনাকে একটু বুরহানি বেশি খেতে হবে সেইখানে আপনাকে একটু সালাদ বেশি বেশি করে খেয়ে নিতে হবে আপনাকে লেবু তিন চারটা মিলিয়ে লেবুর একটু শরবত করে খেয়ে নিতে হবে আর লেবুর চোকলাটা একটা চোকলা আটটা অ্যান্টাসিডের কাজ করে আপনি এক টুকরা দুই টুকরা লেবু চোকলা সহ চিবিয়ে খেয়ে নেন আপনি পুদিনা পাতা থানকুনি পাতা অনেকে ফেলে দেয় সালাতের সাথে বিভিন্ন সেলারি পাতা যেগুলো দিয়ে সেগুলো অনেকে ফেলে দেয় অনেকে বাঁধাকপি ফুলকপিটা ফেলে দিয়ে সালাদ খায় আপনি সেটা ওখানে বেশি খান আপনি রসুনটা একটু বেশি খান আপনি পেঁয়াজটা ওখানে একটু বেশি খান আপনি খাদ্যাভ্যাসকে কিছুটা হলেও পরিবর্তন আনেন আপনি পোড়া ভাজি খাবারের চেয়ে ঝোল খাবারটা বেশি খেতে থাকেন কারণ আপনার প্রেশার কমাতে হবে আপনার শরীরের ভিতরে যে চর্বি জমছে চর্বিটা কমাতে হবে আপনাকে আপনার ওবেসিটি এসে গেছে ওজন বেড়ে যাচ্ছে আপনাকে এখানে ওজন অবশ্যই কমাতে হবে আপনার পায়খানা ক্লিয়ার হতে হবে প্রতিদিন দুই থেকে তিনবার যে কোনো বয়সে নর্মাল বলছি গড় বলছি বাচ্চাদের জন্য পাঁচবার হইলেও কোনো ক্ষতি নাই আপনার প্রস্রাবটা ক্লিয়ার থাকতে হবে না হলে আপনার মাজায় ব্যথা হবে প্রস্রাব ক্লিয়ার না থাকলে পায়খানা ক্লিয়ার না থাকলে আপনার হাঁটুতে ব্যথা হবে প্রস্রাব পায়খানা ক্লিয়ার না থাকলে আপনার পায়ের তালুতে ব্যথা হবে